আমরা বেরোচ্ছিলাম, তারপর হঠাৎ করে বৃষ্টি এলো। আমরা আজকে হ্যামলেট দেখতে যাচ্ছি, তারপরে আমি যাব ওখান থেকে যাদবপুরে। যাদবপুরে আজকে শিরোনামহীন আসবে। ব্লগ কি করবো বুঝতে পারছি না, কিন্তু খুব জোরে বৃষ্টি এসছে, দেখা যাক কি করি। এই দেখো দুয়ারে বালদি, দেখেছো গাইজ কত ভালো আসা? এই দেখো গাইজ আমরা ছাতার তলায় যাচ্ছি, মানে দাদার সাথে। এই দেখো দুয়ারে মালদ্বীপ বলি না আমি, দুয়ারে মালদ্বীপ, কলকাতার মালদ্বীপ সোনারপুর। এই দেখো, এই দেখো, এই দেখো বাড়ির সামনে এটা কিন্তু আমার, ঠিক আছে? আজকে ভুলবশত বিকিনিটা পরতে ভুলে গেছি। তো বেসিক্যালি আজকে আসার কারণ একটু হলেও দেবায়ন, দেবায়নের জন্য বেসিক্যালি যাচ্ছি, আর নাটক দেখতে তো ভালো লাগবেই, তার জন্য তো যাচ্ছি। তো দেবায়নের কাছে আমাদের টিকিটটার হার্ড কপি আছে, হার্ড কপি ছাড়া ঢুকতে দেবে না, তো তাই জন্য আমরা হার্ড কপি ওর কাছ থেকে কালেক্ট করার জন্য আমরা এক ঘন্টা আগে যাচ্ছি। বেসিক্যালি নন্দনে ঢুকেছি আমরা, ওই সাইডটায় মনে আছে আমার, ওই সাইডটা আমরা গিয়ে বসতাম নন্দনে, মানে একবারই এসেছিলাম বসতে, আর বাকি আজকে নাটক দেখব। খুব ব্যস্ত উনি, ফট করে সে চক করে চলে গেল, গিয়ে বললো পাথরের টেবিলে আছে নিয়ে নিই। পাথরের টেবিল তো একটা দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটা একটা কোনো টিকিট ছিল না। হ্যাঁ, তো ভিতরের দিকে যেতে হবে, ভিতরের দিক থেকে গিয়ে কোনো একটা মেবি পাথরের টেবিল আছে সেখান থেকে কানেক্ট। ওই যে আমাদের দড়ি দড়ি ধন দড়ি ধন ধন দড়ি আসছে, কলকাতার রাস্তায়। বেসিক্যালি এদের চ্যানেলের নাম সংমিশ্রণ, ওই যে দেখা যাচ্ছে এরা এদের প্রমোশনের জন্য এখানে এসছে। আমরা বেশিক্ষণ ওয়েট করলে আমাদের আর নাটকটা দেখতে পাবো না, চলে যাবো। তোর কেমন লাগছে এত মানুষকে দেখছি? আমরা কি নাসিরুদ্দিন সিদ্দিকিকে দেখছি, যেখানে ভূতের ভয় সেখানে সন্দেহ হয়। আমি চলে এসেছি আর ওরা আসবে না? আজকে ওরা দল ছাড়া, আজকে ওরা দল ছেড়ে গেছে। খুবই বিশেষ আমি বলবো,
1999 সালে এই উদ্দেশ্যে নিয়ে একদল তরুণ নাট্যপ্রেমী এই দলটি শুরু করেছিল। তারপরে দেখতে দেখতে পার হয়ে গেল 30টি বছর। এই 30 বছরে স্বপ্ন সন্ধানে নানান প্রযোজনা হয়েছে। এই যে আজকে প্রেক্ষাগৃহে আপনারা পূর্ণ দর্শক, আপনাদের ভালোবাসায় অনেক নতুন নতুন নির্মাণে আজ অনেকেই সঙ্গে আসতে চেয়েছিলেন, তাদের কাছে যেতে পেরেছেন। এবং তারপরেও বেশি আমি বলবো যে 30 বছর ধরে যত দর্শক উৎসাহ দিয়েছেন এরপর এক সর্বসাধারণের শো নিয়ে তুলেছেন, তাদের প্রত্যেকের ভালোবাসায় আসে আজ পূর্ণ যৌবন প্রাপ্ত সর্বসাধারণ। মেয়েদের নাম আর ই দিয়ে হয়, যেমন তোমার নাম কি? আর ই স্যান্ডি। অনেক খাওয়াই, প্লিজ চল না, আমার একটু খাওয়ান না স্যান্ডি, ঠিক আছে? আমি ব্লগ বানাচ্ছি, এই মুখস্থ কর। এ কিন্তু বেশ ভালো ফেমাস ভাই, ভালো গান গায়। ইয়েস সরি, ওর মতো ফেমাস না, না ও তো অন্যজন, অন্য কিছুর জন্য ফেমাস। ওই দেখো গাইস, একটু কুদে বাতাসা। ফাইনালি আমি আমার বাতাসাকে পেয়েছি, ঠিক আছে? বাতাসা পাগল হয়ে গেছে, এদিক ওদিক এদিক ওদিক করতে করতে এনারা দাঁড়িয়ে রয়েছে সেলফি তোলার জন্য। আমার দাদা তুলতে পারলো না, আমি তুলেছি।
ওখানটায় জয় দাদা। আমরা আজকে একটা কালো বিড়াল পেয়েছি, বিড়ালটা খুব কিউট। যাই হোক, এবারে আমি জেইউর দিকে রওনা দেবো আর দাদা বাড়ির দিকে রওনা দেবে। আর খুব ভাল লাগলো, নাটকটা খুব সুন্দর ছিল, মানে আই এম নো ওয়ান টু জাজ, সব থেকে বড় কথা প্রত্যেকে খুব ভালো, প্রত্যেকে খুব ভালো, মানে আমার যতটুকু খুব ভালো কাজ করেছে। দেখো কার সাথে দেখা গেছে, এই লাইট ফাইট পড়ছে না কি ব্যাপার? দাদুর গোপ তো একেবারে, কাকুর গোপ আমাদের বিখ্যাত গোপ, দেখছো? হ্যাঁ গোপই তো দেখি, তোমাকে দেখা যাচ্ছে না বুঝেছো তো, কেউ তোমাকে চিনতে পারছে না। চিনতে পারছে না? হ্যাঁ গোপটা কিন্তু তোমার দারুণ, যাই বলো আর তাই বলো, গোপটা ঘোরানো যায় না, গোপটা এরকম ভাবে ঘোরানো যায় না। আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো টালিগঞ্জ। এখন টালিগঞ্জ চলে যাবে? হ্যাঁ। বাহ, চলো স্যান্ডি আমাকে ফুচকা খাওয়াবে আবার আজকে। স্যান্ডির বাজেট খুব কম থাকে, তাই স্যান্ডি ফুচকা পকোড়া খাওয়ায় আর আমার কাছ থেকে পরে উবের ভাড়া নেয়। বলে একবার নিয়েছিলাম বলে তুই আমাকে এতবার শোনাবি? যথারীতি আমার সাথে নীলাঞ্জনই থাকে, নীলাঞ্জন আমার প্রোটেক্টর, জেইউর প্রোটেক্টর ব্লগ। Yes, you are a protector. মানে টক্সিক প্রোটেক্টর। টক্সিক কেন ভাই? টক্সিক প্রোটেক্টর মানে এখানে বসতো ভাই। নীলাঞ্জন হচ্ছে বেসিক্যালি, নীলাঞ্জন হচ্ছে টক্সিক প্রোটেক্টর, ঠিক আছে? ইজ নট আ অনলি প্রোটেক্টর, হি ইজ আ টক্সিক প্রোটেক্টর। এক্সপ্লেইন কর কেন? এক্সপ্লেইন, আমি তো এখানে এক্সপ্লেইন করতে পারবো না কেন তুই টক্সিক।